নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক মহলও ব্যাপক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। 2021 সালের ডিসেম্বরে র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপিকে উচ্ছ্বসিত হতেও দেখা যায়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো সুর দলটির, এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন তিনি। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা, না বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। আইজির বিরুদ্ধে র‍্যাবের চিফের বিরুদ্ধে তো আসছে, র‍্যাবের বিরুদ্ধে হয়েছে আপনার র‍্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। এদিকে সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিচারনীতির আওতায় নয়, ভিন্ন আইনে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, এর বেশি বলার কিছু নেই। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমরা এই বিষয়টি জেনেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বিচারনীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীন। এটা কোনো ইম্পোজ করানো বিচারনীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীনে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীও কথা বলেছেন, আমরা এতটুকুই জানি, এটাই আমি। এ সময় উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন ও ফলাফলের প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা এতটুকুই জানি, এটাই আমি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।